चिका साड़ी में भरे ले वीडियो भी ग्रैंड है एनीवे बंटाई है नाम नहीं है ब्रांड ওয়েলকাম ব্যাক। ভিডিওটি মেকিং করার জন্য মূলত আমাদের একটি ট্যাম্পলেট এবং একটি ট্রেনিং সাউন্ড প্রয়োজন হবে। তো দুইটা লিঙ্কের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা এখান থেকে হচ্ছে ট্যাম্পলেট লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা হচ্ছে টিকটক ভিডিও চলে আসবে। ওকে, তো এই টিকটক ভিডিওটা আসার পর এখান থেকে উপরে লেখা আছে ক্যাপকাট ট্রাই দিস ট্যাম্পলেট, জাস্ট এখানে ক্লিক করবেন ভিডিওটা এডিট করার জন্য। দেন এখান থেকে আবার ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাটের উপরে ক্লিক করবেন। তো এখানে আপনি প্রসেসটা খেয়াল করলে কিন্তু ভিডিওটা অনেক সুন্দরভাবে মেকিং করতে পারবেন। দেন এখান থেকে হচ্ছে আমরা আবার ইউজ ট্যাম্পলেট ক্লিক করবো। এরপরে এখান থেকে ফটোস অপশনে আপনি আপনার মতো করে আপনার ফেভারিট দুইটা ফটো সিলেক্ট করবেন, আপনি যেই ফটোতে ভিডিওটা মেক করতে চান। ওকে, তো আমি এক্সাম্পল হিসেবে এই দুইটা ফটো সিলেক্ট করছি এবং হচ্ছে প্রিভিউ অপশনে ক্লিক করবো। অর্থাৎ নেক্সট, এখানে নেক্সটও লেখা থাকতে পারে, প্রিভিউ লেখা থাকতে পারে। তো দুইটার যেটা আসুক সেটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপাতত এক্সপোর্টে ক্লিক করবো, তারপর ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটিকে সেভ করার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপর ক্লিক করবো। আর নিশ্চয় যদি এক্সপোর্টের উপরে ক্লিক করেন তাহলে ওয়াটারমার্ক সহ কিন্তু ভিডিওটি সেভ হবে। তো আমাদের অবশ্যই এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক উপর ক্লিক করতে হবে। তো এরপর হচ্ছে আমাদের সাউন্ডটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। তো সাউন্ডটা আমরা যেই সাউন্ড আমরা এখানে ইউজ করছি সেই সাউন্ডের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা জাস্ট ওইখান থেকে ডাউনলোড করবেন। তারপর আমরা এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে আমরা এটাকে টোটালি ক্লোজ করে দিব, যেটা এটা আমাদের প্রয়োজন নেই। তো এখন চলে যাবো আমরা হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এখান থেকে আমাদের এরকম অপশন আসলে রিস্কার্ডে ক্লিক করবেন, নিউ পজিটিভ ক্লিক করবেন। এরপরে এই মাত্র সেভ কিন্তু ভিডিওটিকে সিলেক্ট করবেন এবং হচ্ছে অ্যাড অপশনে ক্লিক করবেন। এরপর আমরা মূল ভিডিওতে টাচ দিব, তারপর ভলিউমে চলে যাবো, ভলিউমটাকে ফুলি জিরো করে দেবো যে অরিজিনাল সাউন্ডটা সেটাকে আমরা জিরো করে ঠিক অপশনে ক্লিক করবো। এরপর ডাউনলোড কিন্তু সাউন্ডটাকে অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপর এক্সট্রিপ্টে, এরপর আপনি সাউন্ডটাকে সিলেক্ট করবেন, এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। ওকে, দেন আমরা চলে যাবো ইন্ডিংয়ের দিকে, এখানে ইন্ডিং ওয়াটারমার্কের উপরে ক্লিক করুন, তারপর ডিলিট অপশনে ক্লিক করলে আমাদের যেই ওয়াটারমার্কটা আছে এটা রিমুভ হয়ে যাবে। এরপর ভিডিওটিকে সেভ করার আগে এখান থেকে ভিডিও রেজোলিউশনটা হাই করুন, দেন হচ্ছে এক্সট্রা অপশনে ক্লিক করলে আমাদের ভিডিও ডিলিটিংয়ে সেভ হয়ে যাবে। তো আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর যদি কোনো সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তীগুলো ভিডিওতে, সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।